হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি। 2022 জিএনএমএনএ মপ আপ রাউন্ড কত দূর র্যাঙ্ক গেল সেটা নিয়ে তোমাদের অনেকে প্রশ্ন ছিল যে কত কাট অফ গিয়েছে, আর দ্বিতীয় প্রশ্ন যে আর কি কোনো রাউন্ড হবে, গভর্নমেন্ট কলেজে কতগুলো কি সিট সংখ্যা রয়েছে এবং যারা সুযোগ পাওনি তারা কি করবে। তো এতগুলো জিনিস নিয়ে আজকে আলোচনা করব, অনেক কিছু টিপস বলবো, অনেক অজানা তথ্য বলবো, কিছু সতর্কবাণী তোমাদের করব এবং কিছু কম টাকার যেগুলো মানে কম কোর্স ফির মধ্যে যেসব কলেজগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। তো এত কিছু জিনিস আলোচনা করব, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে মপ আপ রাউন্ডে কত দূর র্যাঙ্ক গেছে। এবার এটা আমার কাছে একটা র্যান্ডমলি এসেছিলো, এখনও পর্যন্ত একজনই দেখলাম মেসেজ করেছে আর কিন্তু কেউ গভর্নমেন্টে মেসেজ করেনি। হয়তো কেউ প্রাইভেটে অনেকেই পেয়েছে কিন্তু গভর্নমেন্টে পাওয়ার সুযোগটাই মানে খুবই কম, সংখ্যাটা খুবই কম। তো একটি মেয়ে, তার জিএমআর র্যাঙ্ক দেখতে পাচ্ছে 4602, সে জেনারেল ক্যাটাগরির এবং সে কিন্তু সুযোগ পেয়েছে বার্নপুর হসপিটাল, ঠিক আছে, বার্নপুর সেন্ট্রাল হসপিটালে সুযোগ পেয়েছে। এটা গেল আমাদের একটাই, এটাই পেয়েছে আর কিন্তু কোনো কিছু পায়নি, ঠিক আছে। এবার যে মূল বিষয়টা আসি যে আর কি কোনো রাউন্ড হবে যারা সুযোগ পাওনি তাদের মূলত এই প্রশ্নটা। আচ্ছা, তার আগে বলে রাখি যে যারা সুযোগ পেয়েছো তারা কী করবে। দেখো, তুমি যদি এর আগে কোনো কলেজ পেয়ে থাকো এবং এটা নতুন কলেজ পেয়েছো, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাকসেপ্ট যে লেটারটা আছে, অ্যালটমেন্ট লেটার, সেটা ডাউনলোড করে নিতে হবে এবং এর জন্য কিন্তু তোমাদের আর কোনো 1000 টাকা পেমেন্ট করতে হচ্ছে না, ঠিক আছে। যাবে কলেজে গিয়ে একবার কথা বলে নেবে, স্যার আমি অলরেডি একটা কলেজে পেয়েছিলাম, সেখানে ভেরিফিকেশন হয়ে গেছে, এবার সেখানে তোমার যদি ইচ্ছে হয় তুমি অ্যাডমিশন নেবে তাহলে অ্যাডমিশন নিতে যাবে, আর যদি তোমার ইচ্ছে না হয় তাহলে তুমি কিন্তু আর অ্যাডমিশন মানে ওখানে যাওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে। ধরো তুমি তোমার পছন্দের কলেজ পেয়েছো, মানে আমি কথা বলছি তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছো বা প্রাইভেট কলেজ পেয়েছো যেটা কোর্স ফি কম, তুমি ভর্তি হতে চাও, এবার সেক্ষেত্রে তোমায় কী করতে হবে, অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিয়ে কলেজের সাথে বা কথা বলতে হবে, ঠিক আছে। আর যারা ধরো তুমি পছন্দের কলেজ পাওনি, তুমি ভর্তি হতে চাও না, তাহলে তোমাদের দরকার নেই সেই কলেজে যাওয়ার, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এরপর কিন্তু স্পট রাউন্ডে তোমরা পার্টিসিপেট করতে পারবে না। মপ আপ রাউন্ডে কোনো কলেজ পাওয়া মানে সেই কলেজে ভর্তি হতেই হবে, তা না হলে তোমাকে পরের বছর জন্য পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এবার ধরো তুমি এমন হলো যে প্রাইভেট কলেজে তো পেলে সেটা পছন্দ নয় কিন্তু তুমি বাড়ির পাশে একটা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে কি তোমাকে ভর্তি হতেই হবে সে লাস্ট যে কলেজটা পেয়েছিলে? তো দেখো, এই ক্ষেত্রে না, সেটা কিন্তু দরকার নেই, তুমি কিন্তু কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো, সেই কলেজে গিয়ে ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে কিন্তু নিতে পারো, ঠিক আছে। এর জন্য কিন্তু যে কলেজটা পেয়েছো কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে সেই কলেজে ভর্তি না হলেও হবে, ঠিক আছে। এইটুকু গেল আমাদের আসল তথ্য। এবার যারা গভর্নমেন্ট পেয়েছো আমি এটুকুই বলবো, ভুল করো কেউ ছেড়ো না, ঠিক আছে। এই একটা সিট ছাড়া মানে এর থেকে বোকা আর কেউ নয়, গোটা পৃথিবীতে এর থেকে বোকা কেউ নেই, মূর্খ কেউ নেই। যাই হোক না কেন, পছন্দের হোক অপছন্দের হোক, গভর্নমেন্ট কলেজ পেলে ভর্তি হয়ে যাও, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গভর্নমেন্ট কলেজে একদমই কিন্তু সিট একদম তলা নিতে, ঠিক আছে। হয়তো কোথাও একটা দুটো আছে, মানে সব মিলিয়ে হয়তো দুটো তিনটে হবে হয়তো, এরকম মানে পরিস্থিতি। তো দেখো তোমাদের কী করতে হবে এই মুহূর্তে, যারা পছন্দের কলেজ পেয়েছো বা ভর্তি হতে চাও, তোমাদের কিন্তু এই 23 তারিখের মধ্যে ভর্তি হতে হবে, সম্ভবত 23 তারিখ দেখলাম। তো যাই হোক, 23 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে, ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যারা নতুন পেয়েছো তাদের তো অবশ্যই ভেরিফিকেশন করাতেই হবে, আর তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিশনটাও নিয়ে নাও। আর যারা প্রাইভেট পেয়েছো পছন্দ নয়, কিছু করার দরকার নেই, তোমরা পরের বছর জন্য পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। এটা গেল মূল তথ্য, আর কিছু নয়। এবার বলি যে মূল কথাটা, দাদা এরপরে কি মপ আপ এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হতে পারে নাকি স্পট রাউন্ড হবে? দেখো, আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হওয়ার আর কোনো চান্স নেই, এটা খুবই ব্যথিত হয়েছিলাম বলতে গিয়ে, কিন্তু সত্যি এটাই যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হচ্ছে না। আগেবার তিনটে মপ আপ এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হয়েছিল, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড ফার্স্ট, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড সেকেন্ড এবং এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড থার্ড, তিনটে রাউন্ড হয়েছিল এবং তিনটে রাউন্ডে গিয়ে কিন্তু বেশ অনেকটা র্যাঙ্ক কিন্তু গিয়েছিল এবং তাও ক্যান্ডিডেট কিছু বাকি ছিল এবং সেটার ফলে মপ আপ রাউন্ড স্পট রাউন্ড কাউন্সেলিং হয়েছিল। কিন্তু এই বছর মানে সিট সংখ্যা এতটাই কমে, এমনিতেই কম ছিল আগের বছর তুলনায় কম, তার উপর আবার সবাই ভর্তি হয়ে গেছে, যেই হোক না কেন বিভিন্ন কারণের জন্য ভর্তি হয়ে গেছে, যার ফলে সিট সংখ্যা একেবারেই কিন্তু তলা নিতে, ঠিক আছে। তো আশা করা যায় মপ আপ রাউন্ড, যেহেতু তুমি কোনো কলেজ পাওনি, স্পট রাউন্ডে পাওয়ার চান্স একেবারেই নেই, ঠিক আছে। আমি বলছি না যে মানে দেখো 10% হয়তো সুযোগ আছে তুমি পেলে পেতে পারো, বাট মানে 90% সুযোগ আছে তুমি পাবেই না, ঠিক আছে। তো তুমি পড়াশোনা শুরু করে দাও 2023-এর জন্য, যেটা ছিল লাস্ট মপ আপ রাউন্ডই ছিল, আর কিন্তু কোনো রাউন্ড হবে না, ঠিক আছে। মানে wbjee তো আর কোনো রাউন্ড কন্ডাক্ট করাচ্ছে না, যদি হয় পরবর্তীকালে স্পট রাউন্ড কাউন্সেলিংও যদি হয় সেটা কোনো একটা কলেজের থ্রু দিয়ে হবে, কোনো একটা NTS-এর থ্রু দিয়ে হবে, হয়তো বলছে RG কর মেডিকেল কলেজ ওরা কন্ডাক্ট করালো বা হয়তো SSKM হসপিটাল তারা কন্ডাক্ট করালো স্পট রাউন্ড কাউন্সেলিং, সেটা কিন্তু পরের কথা, সেটা যখন হবে তখন তোমাদের বলে দেবো ভিডিও দিয়ে। বাট এখন যেটা মূল কাহিনী যে যদি তোমার পছন্দের কলেজ হয় তুমি অবশ্যই ভর্তি হয়ে যাবে, আর কোনো ডিলে করবে না, যত তাড়াতাড়ি সম্ভব 23 তারিখ কেন তুমি আজকেই যদি সম্ভব হয় আজকে গিয়ে ভর্তি হয়ে যাও,
ঠিক আছে। আর যারা পছন্দ কলেজ পাওনি, তোমরা 2023 জন্য পড়াশোনা শুরু করে দাও। আমাদের এখানে কোচিং দেওয়া হয়, 2023 জন্য অলরেডি স্টার্ট করে দিয়েছি, নতুন ব্যাচ আবার শুরু করব। একটা ব্যাচ প্রায় 180 জন ভর্তি হয়ে গেছে, আমাদের টার্গেট 400 স্টুডেন্ট, এখনও 400 স্টুডেন্ট হয়নি। তো যদি চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি। আর এখানে কোর্স ফিস সব থেকে কম, মানে যতগুলো কোচিং সেন্টার দেখবে গোটা ওয়েস্ট বেঙ্গলে সবার থেকে কম আমাদের কোচিংয়ের একদম কোর্স ফি কম। কত টাকা না, 6 মাসের জন্য তোমাদের 700 টাকা নেওয়া হচ্ছে, অনলি 700 রুপিস, ঠিক আছে, 700 টাকা অনলি 6 মাসের জন্য, আর এক্সট্রা কোনো টাকা লাগছে না, জাস্ট এটাই হচ্ছে তোমাদের লাস্ট মানে যে টাকাটা সেটা হচ্ছে 700 টাকা, ঠিক আছে। এবার তার জন্য কী করতে হবে, আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারো, সেটা হচ্ছে 9609122622, ঠিক আছে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা কিন্তু এখনই গিয়ে মেসেজ করতে পারো যে দাদা আমি জয়েন হতে চাই 2023-এর জন্য, তোমরা কিন্তু চাইলে জয়েন হতে পারো। আর যারা ভাবছো না আমি প্রাইভেট কলেজে পড়তে চাই, একটা বছর নষ্ট করবো না, তোমরা চাইলে প্রাইভেট কলেজে পড়তে পারো, এক্ষেত্রে আমি কিছু বেস্ট প্রাইভেট কলেজের কথা বলছি। আর একটা প্রশ্ন আছে, আচ্ছা আর একটা প্রশ্ন যে দাদা আমি আগে যে কলেজটা ছিল সেই কলেজটা পেয়েছি, তাহলে কী করতে হবে? দেখো সেই ক্ষেত্রে তুমি অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে রাখবে, ঠিক আছে, যেটা নতুন যে অ্যালটমেন্ট এসেছে সেটা ডাউনলোড করে রাখবে এবং কলেজকে একবার ইনফর্ম করে দেবে যে দাদা আমি স্যার আমি এই কলেজটা পেয়েছি, আবার তো এই ক্ষেত্রে কি আমাকে ভেরিফিকেশন তো করাতে হচ্ছে না, বাট আমি তো অ্যাডমিশন নিয়ে নিয়েছি অলরেডি, আর কি কিছু করতে হবে? তো আশা করছি আর কিছু করার দরকার নেই, অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে একবার কথা বলে নেবে, ঠিক আছে, কলেজের সাথে আর কিছু করার দরকার নেই। এবার বলি যে দেখো যে মূল বিষয়টা, যে আর তো কোনো রাউন্ড হওয়ার সুযোগ নেই, যারা সুযোগ পাওনি তোমরা কিন্তু 2023-এর জন্য পড়াশোনা শুরু করে দাও, আর যারা পেয়েছো তোমরা এখন একটাই প্রশ্ন, দাদা আমাদের কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, কী কী ডকুমেন্ট লাগবে, এই সমস্ত তথ্য। দেখো তোমাদের ডকুমেন্ট বলতে আমি সমস্ত কিছু বলে দিয়েছিলাম, যে র্যাঙ্ক কার্ড লাগছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এবং HS-এর মার্কশিট লাগছে, এই সমস্ত জিনিসগুলো লাগবে, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু যে ডোমিসাইল সার্টিফিকেট, রেসিডেন্টের সার্টিফিকেট, আধার কার্ড এবং ভোটার কার্ড, এই সমস্ত জিনিসগুলো লাগবে, ঠিক আছে, এগুলো সব কিছু নিয়ে যাবে, আর অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা লাগছে, এই সমস্ত তথ্যগুলো লাগছে, আর নতুন কিছু করে বলার নেই। এটা হয়তো খুবই খারাপ লাগছে যে আর তোমাদের আমি ভিডিও দেবো না 2022-এ, এটাই সেটা এটা হয়তো শেষ ভিডিও, কারণ 2022 সেশনটা এখানেই শেষ, স্পট রাউন্ড হবে এখন কাদের হবে, কী করে হবে, আদৌ কোনো চেঞ্জ হবে কি না, কারণ আমি যে কথাগুলো বলেছি, যদি কাউন্সিলিংয়ে কোনো লোক দেখে বা যারা ম্যানেজমেন্টে আছে তারা যদি কেউ দেখে, যদি তাদের কোনো কিছু মনে হয় তাহলে হয়তো চেঞ্জ করতে পারে, এবার সেটা পরবর্তীকালে দেখা যাবে। আমি চাই চেঞ্জ হোক, কারণ যে মেয়েটা অলরেডি সুযোগ পেয়েছে সে বারবার সুযোগ পাচ্ছে, আর যে পাচ্ছে না তাই একবারই পাচ্ছে না, এই জিনিসটা খুব বাজে লেগেছিলো আমার। তো যাই হোক, এটা যদি চেঞ্জ হয় তো খুব ভালো হয়, এখন সেটার জন্য কেউ বসে থেকো না, ঠিক আছে, আমি এটাই বলবো, স্পট রাউন্ডে আসে বসে থেকো না, তোমরা পড়াশোনা শুরু করে দাও। আর যদি তোমার মনে হয় যে না একান্তই আমি দেখবো যে কাউন্সিলিং নোটিশ যখন বেরোবে 2023-এ তারপর থেকে শুরু করবো, তাও করতে পারো, বাট সেটা অনেক পরে, অনেক দেরি হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের মতো এবং 2022 সেশনের মতো এটাই আমার শেষ ভিডিও এবং এটাই আমাদের অন্তিম ভিডিও, এরপর হয়তো দু একটা ভিডিও আসবে এবং অবশ্যই আমি এরপর থেকে এই চ্যানেলে জব আপডেট দিতে থাকবো এবং 2023-এর জন্য স্টাডি শুরু করে দেবো। তোমরা ফ্রি ক্লাসগুলো করতে পারো, এর জন্য কোনো টাকা দেওয়া হচ্ছে না, টাকা লাগবে না, তোমাদের ফ্রিতে ক্লাস করবে, ইউটিউবে ক্লাস করানো হচ্ছে, আর পেইড ক্লাসের জন্য আমাদের 700 টাকা নেওয়া হচ্ছে এবং সেটার জন্য তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এবার ফ্রি ক্লাস সবসময় পাবে না, ফ্রি ক্লাসে হয়তো সপ্তাহে 2 দিন বা 1 দিন এরকম পেলে, আর পেইড ক্লাসগুলো আমাদের রুটিন ওয়াইজ ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি এবং সেটা কন্টিনিউয়াসলি চলবে, ঠিক আছে। আর জব আপডেটগুলো পেয়ে যাবে আমাদের চ্যানেলে, আমি নিজেও ব্যস্ত থাকি, মানে বিভিন্ন কাজে এরকম ব্যস্ত থাকছি, যার জন্য আর হয়তো সেইভাবে তোমাদের সাথে কথা বলা হবে না, আর সেই সম্পর্কটা থাকলো না। তবু যদি কখনও কোনো দরকার হয় তোমরা কিন্তু কল করতে পারো, মেসেজ করতে পারো, আমি সর্বদাই তোমাদের সাথে আছি, সর্বদাই তোমাদের পাশে থাকবো। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, অনেক খুশি থেকো, নিজের স্বপ্নে এগিয়ে চলো, গুড বাই।